দর্শক হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ শুরু হলো আরেকটি নতুন বছরের এই বছরটি কেমন যাবে নানান চ্যালেঞ্জ নিয়ে নিঃসন্দেহে শুরু হচ্ছে এই বছর বছরের শুরুতেই ঢাকা সিটি কর্পোরেশন মতো গুরুত্বপূর্ণ নির্বাচন নানা আলোচনা জন্ম দিচ্ছে রাজনীতিতে একই সাথে বাংলাদেশের অর্থনীতি নিয়ে নানা রকম বিশ্লেষণ চলছে একদিকে যেরকম নানা রকম ইতিবাচক পূর্বাভাস একই সাথে এই অর্থনীতি কতখানি টেকসই হচ্ছে সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ আছে জননিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন একই সঙ্গে অব্যাহতভাবে বাড়তে থাকা সামাজিক অপরাধ শিক্ষাঙ্গনের কথা যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশ নির্বাচনের পর থেকেই এক ধরনের অস্থিরতা তো চলছেই আগামী একটি বছর কেমন যাবে বাংলাদেশের সেই প্রসঙ্গে নির্মোহ বিশ্লেষণ করতে চাই আমরা আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি বাংলাদেশের টোয়েন্টি টোয়েন্টি পুরো সময় আপনার সঙ্গে চব্বিশ ঘন্টায় থাকছি আমি মাহফুজ মিশু দর্শক বাংলাদেশের টোয়েন্টি টোয়েন্টি সেই প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য ও সরকারের সিনিয়র সচিব জনাব ডক্টর শামসুল আলম আমাদের সঙ্গে আছেন নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমান্ডোর অবসরপ্রাপ্ত ইশফাকিল আহি চৌধুরী এবং আছেন সরকারের সাবেক শিক্ষা সচিব জনাব এনআই খান আপনাদের তিনজনকে স্বাগত আজকের চব্বিশ ঘন্টায় আলোচনা শুরু করতে চাই ডক্টর শামসুল আলম আপনাকে দিয়ে আপনি যদি নিশ্চয়ই খোঁজখবর রাখেন প্রশাসনে ব্যাপক একটা রদবদল বছরের শুরুতেই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নতুন এনবিআর চেয়ারম্যান আজকে নিযুক্ত হলেন নয়টি মন্ত্রণালয় তার ভিতরে পররাষ্ট্র বিদ্যুৎ বিভাগ জ্বালানি বিভাগ এরকম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব পরিবর্তন হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দু একজন ছাড়া এনবিআর চেয়ারম্যান এবং মুখ্য সচিব ছাড়া সবাই নতুন পদায়ন হয়েছে নতুন সচিব হয়েছেন ফলে আমরা গত কয়েক বছর ধরে একটা ট্রেন্ড দেখছিলাম যে আমাদের রানিং সেক্রেটারিদেরকেই এক্সটেনশন বা বর্ধিতকরণ করা হয় এবছর আমরা এমনকি এসডিজির মুখ্য সমন্বয়ক সেখানেও জয়েন আজিজ নতুন মুখ আসলেন যদিও তার চাকরি শেষ তিনি চুক্তিভিত্তিক ফলে এটা কি বার্তা দেয় আসলে আমাদের প্রশাসন খুবই গুরুত্বপূর্ণ আমাদের অর্থনীতি বলি রাজনীতি বলি সরকার ব্যবস্থা বলি ধন্যবাদ আপনাকে এবং এই খ্রিস্টীয় নববর্ষের সকলের জন্য শুভকামনা এটা প্রশাসনিক এখন যে কোনো কারণে এ এদেশে এক জানুয়ারি অনেকেরই জন্মদিন তো সে কারণে সে কারণে একসঙ্গে অনেক হ্যাঁ হয়ে গিয়েছে সে হিসাবে সুবিধার জন্য হতে পারে অথবা যেভাবে হয়েছে তো প্রশাসনে যাবে সুনির্দিষ্ট বয়স আছে পরিবর্তন হবে এটাই স্বাভাবিক সংখ্যাটা বেশি হওয়া তো এখানে আমাদের নজরে পড়েছে যে এতজন একসঙ্গে যাচ্ছে তো রিটায়ারমেন্ট একসঙ্গে হলে তো একসঙ্গেই যাবে স্বাভাবিক প্রথা তো যাদের তাদের অপরিহার্য মনে করা হয়েছে বা মনে করেছে যে দক্ষতা সংরক্ষণের জন্যে কারো কারো সার্ভিস আর একটু বাড়তে পারে তো সেটা হয়তো দু একজন থেকেই গেছে সেটা হয়তো বিশেষ পারদর্শিতা দেখানোর ফলেই হয়ে থাকবে এটা অন্য কোনো কারণ নয় বলে আমি মনে করি আর ডিজি পরিবর্তন হয়েছে যিনি ছিলেন আগের ডিজি কোনো তিনি তিন বছর ছিলেন কিন্তু তার চাকরি রিটায়ারমেন্টের পরে তো এখন পরিবর্তনটা তো একটা স্বাভাবিক বিষয় আর এই পরিবর্তনের সঙ্গে আবার পরবর্তী ধাপগুলো সংশ্লিষ্ট জি যারা একটা প্রমোশন তারা চান হতে চান আমার দেশের প্রেক্ষাপটে বলছি সারা দুনিয়াতে হয়তো বা তাই তো সেক্ষেত্রে এটা তো আমি মনে করি একেবারে স্বাভাবিক ঘটনা এটা এর মধ্যে কোন রাজনীতি বা এর সঙ্গে আছে একটা ধরেন রোহিঙ্গার মতো একটি সংকট পররাষ্ট্র মন্ত্রণালয় ডিল করে সেখানকার সচিব একজন নতুন আসলেন যদিও তিনিও জাতিসংঘে ছিলেন বিদ্যুৎ বিভাগ অনেক বড় বড় মেগা প্রকল্প হচ্ছে পায়রা একেবারে প্রস্তুত বা মানে উৎপাদনে যাওয়ার জন্য আরও অনেক বড় বড় প্রকল্প রয়েছে একইভাবে জ্বালানি বিভাগে আমরা এল বলি বা নিউমোনিং টার্মিনাল অনেক কিছু তৈরি হচ্ছে ফলে এগুলোর কন্টিনিউটির ক্ষেত্রে কোনো সমস্যা বা বাস্তবায়ন ইমপ্লিমেন্টেশন কন্টিনিউটির ক্ষেত্রে এটা হওয়ার কথা নয় কারণ এই সেবাগুলো এরকম কোন কোনো স্থান আছে বা পজিশন যেটা হয়তো বিশেষ কৃতিত্ব বা প্রতিবার দরকার হয় বিশেষ ধরনের একক সার্ভিস সচিবরা বিভিন্ন ক্ষেত্রে চাকরি বাকরি করে তারা একটা সামগ্রিক অভিজ্ঞতা অর্জন করেন এবং প্রশিক্ষণটাই দেওয়া হয় বিভিন্ন বিষয়ে তারা এটা তো সম্ভব এটা আপনি সঠিক বলেছেন জিনিসটা কিন্তু মোটামুটিভাবে ম্যানেজারিয়াল তো এইটা বিশেষ বিশেষজ্ঞ যেখানে দরকার সেখানে সরকার প্রয়োজনে রাখেন সেটা তো বিশেষায়িত বিশেষজ্ঞের জন্যই সেটা হয়তো খাটে অন্যান্য ক্ষেত্রে বিদ্যুৎ যেটা মনে করেন এটা তো ম্যানেজারিয়াল ব্যাপার এবং বিদ্যুতে যারা হন তারা নিশ্চয়ই ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং মাস্টার বা পিএইচডি নয় তো এটা ওই ব্যবস্থাপনা দিকটাই মুখ্য তো সেই ক্ষেত্রে অভিজ্ঞতা আমার মনে হয় কোথাও কোনো ঘাটতি হবে না এটা একদমই হওয়ার কারণ নাই জি ইসফাকলে চৌধুরী আমরা অনেকেই বলেন যে আমরা এখন যে বৈশ্বিক প্রেক্ষাপটে বসবাস করছি সারা দুনিয়ায় একটা এক ধরনের উগ্রবাদের জন্ম নিচ্ছে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র বলেন ব্রিটেন বলেন এমনকি প্রতিবেশী ভারত বলেন সব জায়গায় একটু উগ্রপন্থীদের জয় জয়কার কেউ কেউ বলেন এরকম একটা বাস্তবতায় আমাদের যে অবস্থান সেখানে চীন ভারত সে জায়গায় বাংলাদেশের বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যে চরিত্রের কথা বলে এতদিন রাজনীতি করেছে সেই চরিত্র ধরে রাখাই একটা চ্যালেঞ্জ বৈশ্বিক প্রেক্ষাপটে আপনিও তেমনটা মনে করেন কিনা এর সঙ্গে রোহিঙ্গা সংকটেরও কোনো যোগসূত্র বা মেলানোর সুযোগও আছে কিনা না এটা আপনি ঠিকই বলেছেন যে আমরা যে আমরা বাংলাদেশি মুক্তিযুদ্ধের চেতনা বলুন যে একটা লিবারাল ডেমোক্রেটিক সোসাইটি সেকুলার ডেমোক্রেটিক এগুলো এ চ্যালেঞ্জের সম্মুখীন বিশেষ করে ভারতে হিন্দুত্ববাদের উত্থান এবং সর্বশেষ যে তাদের কার্যকলাপ এনআরসি এবং সিএ যেটা সিএ হয়ে গেছে অ্যাক্ট হয়ে গেছে এখন সিটিজেনশিপ অ্যাক্ট এগুলো বাংলাদেশের আমি লিখেছি এই ব্যাপারে যে কেবলমাত্র বাংলাদেশে যে যে ধরনের উগ্রবাদী সংগঠনগুলো আছে তাদের জন্য এটা একটা সোনায় সোহাগা তাদের হাতে একটা অস্ত্র তারা পেয়ে গেছে এবং সে নিয়ে তারা খুবই খুশি আপনি দেখবেন যে পৃথিবীর সব উগ্রবাদী সংগঠনগুলোর নিজেদের মধ্যে কিন্তু সাংঘাতিক যোগাযোগ আতাত সেটা হিজবুল্লাহ আর ইসরায়েল হোক আর আইএসআর ইউনো মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট হোক আর তালিবান হোক আর পাকিস্তানি আইএসআই হোক তাদের মধ্যে একটা এবং ভারতের প্রেক্ষাপ মানে যেহেতু আমরা ইন্ডিয়া ইজ এ মেজর প্লেয়ার তো সেখানে এই এই ধরনের উগ্রবাদের জন্য আমরা আর রিয়েলি কিন্তু যেটা পজিটিভ আমি দেখছি যে ভারতের যে গুলো হয়েছে এটা কিন্তু ভারতের ধর্ম নিরপেক্ষতার ধর্মনিরপেক্ষতার পক্ষে সমাজের লিবারালিজমের পক্ষে যুব সমাজ ছাত্ররা শিক্ষিত সমাজ বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে এসেছে এবং ইররেসপেক্টিভ অ্যাক্রস দি পার্টিস্পেক্টরা সব দল মত নির্বিশেষ আমাকে আশার বাণী শোনায় যে আমরা যে ফিলসফিতে যে আমরা যে আদর্শে বিশ্বাস করি ভারতের অপামর জনগণ আমার মনে হয় সেই আদর্শে বিশ্বাস এবং দেবাস কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যারা এসব ব্যবহার করছে দীর্ঘমেয়াদে তারা লুজার হবে বলে আমি মনে করি কিন্তু একই সঙ্গে স্যার যদি রেডিক্যালিজমের উত্থানের কথা বলি বিশেষ করে হলি আর্টিজানের আগের বাংলাদেশ এবং পরের বাংলাদেশ পরের বাংলাদেশে তো আমাদের সরকার প্রশাসন সেটি স্বীকার করলে আমি সেটি তো অনেকখানি সম্ভবত নিয়ন্ত্রণ করা গেছে যেমনটা দাবি করা হয় এবং বিশেষ করে এই গত এক বছর আমি খুব ক্লোজলি পুলিশ বিভাগের অনেকের সাথে কাজ করেছি যে আমরা যেটা বারবার বলেছি যে জনসচেতনতা বাড়ানো জনসচেতনতা কারণ ইউনো এখন স্কুলে স্কুলে কলেজে কলেজে তারা যাচ্ছে তারা প্রচার তাদের তাদের বাচ্চাদের সাথে কথা বলছে ছাত্রদের সাথে আমরা কথা বলছি গার্জিয়ানদের সাথে কথা বলছি এটা এটার যে একটা লুকানোর বিষয় নয় এটা যে সত্যিকার সমাজে একটা সমস্যা এটাকে আমরা স্বীকার করে নিচ্ছি একদিকে যেমন আমাদের ইনভেস্টমেন্ট হয়েছে সক্ষমতা বেড়েছে ট্রেনিং হয়েছে আধুনিক যন্ত্রপাতি অস্ত্র শস্ত্র বলুন আপনার নতুন নতুন বাহিনী করা হয়েছে ঠিক একই সঙ্গে বৃহত্তর জনগো একদম ব্যক্তিকে হ্যাঁ নিয়ে আসার জন্য যেমন আজকেও আমি পেপার গত কয়েকদিনের পেপারে লক্ষ্য করেছি যে কিভাবে জঙ্গিবাদ আপনি প্রতিরোধ করবেন একজন একটা ছেলে বা একটা ইয়াংম্যানকে কিভাবে এখান থেকে সরিয়ে রাখা উচিত এবং অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানে কী কী দায়িত্ব থাকা উচিত এগুলো নিয়ে সুন্দর সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট আসতেছে এগুলো এবং আমি মনে করি যে এগুলো চালু রাখা উচিত তবে যেটা এখন আমরা পারি নাই যে বিভিন্ন ধর্মীয় সংগঠন বিশেষ করে নর্মাল আমি বলছি যে নর্মাল যে মসজিদ বা আমাদের যে আলিম সমাজ আলিম সমাজের মধ্যে কিছু কিছু আসলেও যথেষ্ট নয় যে তাদের যে দায়িত্ব তারা কিন্তু তারা এখনও পালন করছে না সরকারের উচিত হবে তাদেরকে আওতায় নিয়ে আসা এবং শিক্ষাক্ষেত্রেও বেশ পরিবর্তন তারা আনার চেষ্টা হচ্ছে আমি খুব আশাবাদী যে আগামী দিনগুলোতে মানে এই উগ্রবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আরও শক্ত হবে শিক্ষা প্রশাসনের সরকারের শিক্ষা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন এনাই খান স্যার আপনার কাছে জানতে চাই সম্ভত পয়লা জানুয়ারির সবচেয়ে যে ছবিটা সবচেয়ে আনন্দ দেয় আমাদেরকে গত কয়েক বছর ধরে সেটা হচ্ছে বই উৎসব সব বাচ্চাদের হাতে নতুন বই এটি দারুণ একটা অনুপ্রেরণার ব্যাপার এবং এটি শুরু হয়েছে সেটি চলছে সেটি নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য কিন্তু তার পাশাপাশি সামগ্রিকভাবে আমাদের শিক্ষাখাত নতুন বছরে চ্যালেঞ্জের মুখে দেখুন আমি যেভাবে দেখি সেটা হচ্ছে বই দিচ্ছে বই নিচ্ছে এটাতে গত এগারো বছর এডিশন এভরি টাইম কিন্তু একটা এডিশন দরকার আমি মনে করি যে আমাদের সেভাবে চিন্তা করা উচিত এবং এই যে ফিজিক্যাল বই দেওয়া হয় আমাদের আরও বেশি টিচিং লার্নিংয়ে কীভাবে সহায়তা করতে পারে আমি মনে করি এখন স্কুল প্রাইমারি এবং সেকেন্ডারিতে ইলেকট্রনিক বই দেওয়া উচিত স্কুলে স্কুলে হাই স্পিড কানেকটিভিটি থাকা উচিত এটা খুব কঠিন কিছু না এখন যে যায় সম্ভব এবং এটাতে আরও অনেক সুবিধা হবে কি যদি একটা করে ট্যাব দেওয়া যায় এবং আমাদের দেশে এখন ফেব্রিকেট করে এটা দেওয়া সম্ভব তাহলে হয় কি ইউবিকুইটাস হবে এনি প্লেস এনিওয়ে এবং এনি গ্যাজেট দিয়ে তারা দেখতে পারবে পড়তে পারবে আরও পড়ার অভ্যাসটা সৃষ্টি হবে আর একটা বিষয় হচ্ছে যে আমাদের বই যদিও সবাই বলে তাদের সাথে আমি একমত না তারা বলে বইয়ের বোঝা পড়ার বোঝা অনেক বেশি পড়ার বোঝা হচ্ছে আমাদের ওইটাতে কন্টেন্ট বেশি না কিন্তু একটা হাওয়াই মিঠার মতো দেখা যায় খুব ভালো বড় চাপ দিলেই হয়ে যায় ছোট হয়ে যায় কিছুই থাকে না আমাদের যেটা সমস্যা টিচিং লার্নিংয়ের যার জন্য লোড বেশি হয়ে যায় তো আমাদের বইটা ইলেকট্রনিক যখন হবে তখন সাপ্লিমেন্টারি যেসব রিডিং আমাদের থাকা উচিত আমাদের স্বাস্থ্য সম্পর্কে আমাদের অনেক বিষয় সম্পর্কে থাকা দরকার সেগুলো তারা আগ্রহ নিয়ে তখন নিজেরাই পড়তে পারবে পড়ার অভ্যাস একটা বড় জিনিস দ্বিতীয় হচ্ছে আমাদের ওই টেক্সট বইয়ের বাইরে পড়ার সুযোগ নেই বুঝতে হবে কিন্তু আমাদের বেশিরভাগ লোক তাদের আয় কী তাদের ব্যয় কী তারা কীভাবে থাকে কিভাবে চলাফেরা করে আমাদের মনে হয় সময় এসেছে আমাদের অনেকগুলো মিনিস্ট্রি আছে আমাদের স্কুলগুলোতে যখন তারা যায় সারা দিন ক্লাস করে তাদের ওই লাইব্রেরিতে পড়ার কিন্তু কোনো সময় নেই অ্যাবসলিউটলি কোনো সময় নেই আমি স্টাডি করে দেখেছি টিচাররা হয়তো ওখান থেকে বই ইস্যু করে নিতে পারে তো আমি মনে করি আমাদের সময় এসেছে আমাদের গ্রামে লাইব্রেরি করা উচিত ছোটোখাটো হলেও করা উচিত এবং ইলেকট্রনিক করলে সোজা বেশি খরচ না একটাতেই তো কোটি কোটি মানুষ পড়তে পারবে এক বইয়ে এবং স্কুল শেষে বাড়িতে চলে যাবে গোসল টোসল করবে ফ্রেশ হবে ওখানে যাবে এবং ছোটখাটো ঘর হলে খড়ের ঘর করা সম্ভব ফ্লোরটা এমন হবে যে শুয়ে শুয়ে পড়তে পারে আমি যখন সিঙ্গাপুরে গেছি বা আমি ব্রিটেনে পড়েছি কিছু সুযোগ হয়েছে আমরা তো ফ্লোরে শুয়ে শুয়ে পড়তে পড়তে লাইব্রেরিতে কিন্তু আমাদের দেশের কালচার নেই কিন্তু এখানে লাইব্রেরিতে যদি আপনি ঘুম পড়েন আপনাকে বের করে দেবে আমি নিশ্চিত করে বলতে পারি এটা তো এইটা অভিজ্ঞতায় বলে সেটা আমাদের শিক্ষায় রিফর্ম 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 করা দরকার কারণ পৃথিবী দ্রুত পরিবর্তন হচ্ছে আমাদের চাহিদার পরিবর্তন হচ্ছে এক সময় আমরা লাল লিপস্টিক দিতাম এখন আমার মনে হয় মোজাইক লিপস্টিক হবে সময় লিপস্টিক লাগানো হতো এখন হয়তো কিছু প্লাস্টিকের মতো যে লাগিয়ে দেওয়া হবে আবার খুলে রেখে দেওয়া হবে নেইল যেমন খুলে রেখে দেওয়া হয় সুতরাং আমাদের ইনোভেশন দরকার তো সেই জন্য আমাদের শিক্ষাকে নিয়ে নতুন করে ভাবতে হবে দুই হচ্ছে যে আমাদের বই কিন্তু যে কোনো সময় পরিবর্তন করা যায় চেঞ্জ করা যায় আমাদের এখানে একটা ধারণা আছে একই জিনিস বছরের পর বছরে থাকবে এটা ঠিক না অ্যাবসলিউটলি রং কন্টিনিউয়াস পরিবর্তন হচ্ছে শিক্ষার সংজ্ঞায়ও মনে করে আমি আমার সংজ্ঞা হচ্ছে শিক্ষা জীবনের জন্য সাধারণ প্রস্তুতি প্রশিক্ষণ হচ্ছে বিশেষ কাজের জন্য বিশেষ প্রস্তুতি আর যেটা এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে শিক্ষা এবং প্রশিক্ষণ এই দুইটার প্রয়োগ করলে যে রেজাল্ট হয় যে জিনিসটা হয় আমার নিজের ভিতরে সেটা আমার অভিজ্ঞতায় তিনটার কোনোটা ছাড়া কোনোটা চল না একটা আরেকটার পরিপূরক না তো আর একটা জিনিস হচ্ছে আমাদের বিশাল একটা সমস্যা সেটা হচ্ছে আমি যদি উন্নত দেশের দিকে তাকাই আর আমরা বলছি উন্নত দেশ হব তা হতে হলে আমাদের টেকনিক্যাল এডুকেশন অ্যাবভ সিক্সটি হতে হবে জাপানে প্রায় সত্তরের কাছাকাছি আমি অ্যাবভ সিক্সটি জাপানে প্রায় সেভেন্টির কাছে সিঙ্গাপুরে সিক্সটি ফাইভ জার্মানিতে সিক্সটি সিক্স আমি কিন্তু এখানে যেয়ে কথা বলে তারপরে বলছি সুইজারল্যান্ডে আপনি যদি দেখেন অ্যাবভ সিক্সটি তো নিখুঁত রাস্তাঘাট সব নিখুঁত যেসব দেশে সেই সব দেশে এরকম হয় বেকারত্ব যে বেকারত্ব যেসব দেশে কম সেই সব দেশে টেকনিক্যাল এডুকেশন আমাদের অনলি টুয়েলভ আমাদেরকে এটা দ্রুত চিন্তা করতে হবে কিন্তু আমি নিজে কাজ করতে গিয়ে দেখেছি আমি কনভিন্স করতে পারি না কারণ হচ্ছে মনে করে যে সাধারণ এডুকেশন রাজনৈতিক নেতৃত্বকে হ্যাঁ তা বলি না আমি বলবো যে উভয় ক্ষেত্রে যারা ব্যুরোক্রেসি থাকে তারা মানে যারাই উপরের দায়িত্বে থাকে তারা সেটা রাজি হতে চায় না ড্রামাটিক চেঞ্জে পরিবর্তন কিন্তু কাউকে না কাউকে হার্ট করে অলওয়েজ রিফর্ম সেই জন্যই বলছে রিজনেবল পিপল অ্যাডজাস্ট টু দ্য ওয়ার্ল্ড আনরিজনেবল পিপল ট্রাই টু অ্যাডজাস্ট ওয়ার্ল্ড টু দেমসেলস অল প্রোগ্রেস দেয়ার ফর ডিফেন্স অন আনরিজনেবল পিপল সামটাইমস ইউ নিড টু বি আনরিজনেবল পিপল আমরা আসলে শিক্ষায় কিছুটা আনরিজনেবল পিপল দরকার আমাদের একজন মন্ত্রী এসছে নতুন উনি পররাষ্ট্রমান সফিস্টিকটেড আমি বলবো তবে আমাদের চিন্তা করতে হবে নট অনলি কিন্তু সেটার জন্য একটা রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক সদিচ্ছা সেই জায়গাটা সমত সবচেয়ে জরুরি এবং গত কয়েক বছর ধরে আমরা আমাদের রাজনীতি দৃশ্যত স্থিতিশীল বলতে হয় সবাই তাই বলে এই বছরের রাজনীতি কোন দিকে যেতে পারে যেহেতু রাজনীতির সঙ্গে তার অর্থনীতি সম্পর্কিত বড় প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত একটা হলে আর একটা গোলমাল হয়ে যায় সেই রাজনৈতিক কি দিচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন তারিখে নির্বাচন এই মাসেরই এবং সেখানে সব দল অংশ নিচ্ছে এখন পর্যন্ত গতবারও নিয়েছিল কিন্তু সেই অভিজ্ঞতা খুব না সেই প্রসঙ্গে আপনাদের রাজনৈতিক পূর্বাভাস সঙ্গে তার আগে দর্শক ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গে থাকবেন নিশ্চিত দর্শক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আমরা বাংলাদেশের নতুন বছর টোয়েন্টি টোয়েন্টি নিয়ে কথা বলছিলাম আপনার কাছেই ফিরতে চাই এনআই খান সেটা হচ্ছে যে আমরা শিক্ষার চ্যালেঞ্জের প্রসঙ্গে কথা বলছিলাম আমাদের শিক্ষার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় জড়িত ডাকসু খুবই কাঙ্ক্ষিত কিন্তু সেই ডাকসু নির্বাচন হলো কাজের কাজ হচ্ছে আমরা ডাকসুতে প্রত্যেক দিনে নানা রকম উত্তেজনা দেখি এক পক্ষ আরেক পক্ষকে মারেন বা মূলত ভিপি নুর মার খান সেটির সঙ্গে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দও সেটি নিয়ে কথা বলেন এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ফলে এই বছরে কি রাজনৈতিক উত্তেজনা খানিকটা বাড়তে পারে যেমনটা আমাদের পরিভাষায় যে উত্তেজনা বাঙালি মনস্তত্ত্বে আমার মনে হয় উত্তেজনা কিছুটা বাড়বে তবে তারপরে আবার কন্ট্রোল হয়ে যাবে আমাদের পুরনো অভিজ্ঞতায় দেখি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এগুলো প্রশমিত করার একটা ইন্টারনাল মেকানিজম দরকার আমার কাছে মনে হয়েছে যদি আমি এইদিকে কম অভিজ্ঞ তবে ওনাদের সাথে কাজ করেছি অনেকদিন আপনি যদি দেখেন রাজনীতিতে বেশিরভাগ একই ধরনের লোকজন আছে আপনি এক্সপার্ট কিন্তু পাবেন না ইদানিং আসছে কিছু আমার মনে হয় সেখানে আমি দেখছি ওরা বলে গবেষকরা যে একটা যদি বিভিন্ন ধরনের এক্সপার্টের যদি ক্যাবিনেটে থাকে তাহলে ভালো হয় বিভিন্ন প্রফেশনাল যদি মানে সচিব হিসেবে যাই বলেন মন্ত্রণালয় থাকে তাহলে অনেক সুবিধা হয় এবং সেটাই আইডিয়াল আমাদের এটা নেই আর আমি দেখেছি রাজনৈতিক দলের একটা অস্থিরতা আছে যদি বাইরের থেকে এরকম কাউকে আনা হয় দেওয়া হয় সবাই তার বিরুদ্ধে অ্যাকসেপ্ট করে না একটু আগে কথা বলছিলেন যে চুক্তি আমি মনে করি ব্যুরোক্রেসিতে চুক্তি খুব একটা দেওয়া উচিত না কারণ নিচের দিকে লোক অসন্তোষ হয় তাদের প্রমোশনের অসুবিধা হয় কিন্তু যারা এত বছর কাজ করে তাদের একটা এক্সপার্টিজ আছে তাদের একটা পুল করে ইন্ডিয়ারা যেমন পুল করে রেখেছে মন্ত্রণালয়ের সাথে সেটা রাখে আমাদের এখানে এটা রাখে না আমি মনে করি যে পলিটিক্যাল পার্টি তাদের অ্যাডভাইস নিতে পারে তাদের কাছে শুনতে পারে ওই বিষয়ে পলিটিক্যাল বিষয়ে তো কিছুই জানে না কিন্তু আমি দেখেছি আমাদের ফ্লুইড ইঞ্জিনিয়ার আনার যখন আমাদের ওই মাইনের খোড়া হয় তখন বিদেশ থেকে তিরিশ লাখ টাকাও মাসে এরকম ভাড়া দিয়ে আনতে হয় তাহলে আমাদের যদি পলিটিক্যাল লাইনে এসব লোকজন থাকতো তাহলে কিন্তু এই যে অন্যদের খামাকা ব্যুরোক্রেসি দৌড় দেয় তাদের কিন্তু কন্ট্রোল করা বোঝা তাদের সাথে তাদের ল্যাঙ্গুয়েজ বোঝাও সুবিধা হতো আমি মনে করি এই জিনিসটা থাকা উচিত রিজিট হওয়া উচিত না সবাইকে যদি ইনক্লুসিভ করা যেত যারা রিয়েলি রিয়েলি অভিজ্ঞ তাহলে আরও বেশি কোয়ালিটি বাড়তো আমাদের এখানে বড় চ্যালেঞ্জ কিন্তু গভর্নেন্স গভর্নেন্সের জন্যও কিন্তু অনেক সময় রাজনৈতিক অস্থিরতা হয় এক একটা ইস্যু হয়ে যাচ্ছে আমরা দেখছি তারপরে হয় গভর্নেন্সের দিকে আমাদের সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী বছরে গভর্নেন্স ভালো করতে হবে দুর্নীতি কমাতে হবে জিনিসটা কিন্তু সোজা না তার কারণ নিডস অ্যান্ড অপরচুনিটিস থাকলে দুর্নীতি হয় এখন বেতন বেশি দিয়েছে নিডস হয়তো নেই কিন্তু এক টাকা খাওয়ার অপরচুনিটি থাকলে সে খাবেই স্বাভাবিক সুতরাং এটা সবার জন্য একজন যখন দেখেন ন্যায়ভাবে কাজ হচ্ছে না তখন কিন্তু অন্যরা মানে না যেমন উদাহরণ হিসেবে বলি আমরা ইনসেন্টিভ আমি নিজেই দিয়ে দেখেছি যে ধরেন আমার অফিসে কাজ করছে আমি ইনসেন্টিভ দিলাম কিন্তু যে আমার পিএস আমার সাথে কাজ করছে তাকে ইনসেন্টিভ দিলাম যে আরও ভালো তাকে দিলাম না তখন সে বলে ঠিক আছে ওনার লোক দিয়ে উনি করা কার কাজ করে না ঠিক সেরকম আমি মনে করি আমাদের ভিতরেও যদি যে সবচেয়ে বেশি দুর্নীতি করে সে ধরা পড়লো না কিন্তু অন্যকে ধরে টানাটানি করা হলো তখন কিন্তু মানুষে মোটিভেটেড হয় না এটা আমার কথা না দুই হাজার বছর আগে শিশুরে বলে গেছে আমি আবার বলছি জাস্টিস ইজ দ্য সাম অফ ভার্চু সকল গুণাবলী একসাথে করলে তাও জাস্টিসের সময় হয় না সমান হয় না এবং জাস্টিস দিতে গেলে গুড গভর্নেন্স দরকার এবং আমাদের বিচার বিভাগেও আপনারা যদি দেখেন বা পুলিশেও এখানে অনেক চিন্তা করা আছে অনেক সময় কি আমাদের মতো কান্ট্রিতে এসব সম্পর্কে বললে কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু এই যে নিজেকে মূল্যায়ন করতে শেখা এটা হচ্ছে প্রপার এজুকেশনের বিষয় আমাদের শিক্ষাতে এমন জিনিস প্রথিত করতে হবে যে তারা ক্রিটিক্যালি চিন্তা করতে পারে নিজের ব্যাপারে ইভ্যালুয়েট করতে পারে তাহলেই হবে এবং সেটা করতে গেলে দুই জায়গায় ইন্টারভেনশন শিক্ষা ইন্টারভেনশন গভর্নেন্স ইন্টারভেনশন জি এবং স্যার তাই যদি হয় তাহলে ধরেন এই যে শিক্ষা এবং সুশাসনের যে প্রসঙ্গ সেই সুশাসনের সঙ্গে রাজনীতি সরাসরি জড়িত এবং সুশাসনের অভাবের জায়গায় দুর্নীতি একটা বড় ফ্যাক্টর গেল বছরটাই একটা দুর্নীতি বিরোধী অভিযান প্রধানমন্ত্রীর নেতৃত্বেই শুরু হয়েছিল এবং সেটা তিনি তার ঘর থেকেই শুরু করেছেন তার ফলাফল আমরা রাজনীতিতেও দেখেছি মহানগর কমিটি আওয়ামী লীগের কমিটি যুবলীগের কমিটি ছাত্রলীগের কমিটি সে অভিযানটা কি শেষ হয়ে গেল দুদক এখন মনে হচ্ছে খানিকটা নিশ্চুপ কিংবা ওই যুবলীগের সাবেক চেয়ারম্যান পর্যন্ত গিয়ে থমকে গেল তারপরে অন্যরা কি আর দুর্নীতি করে না অথবা শুধু কি রাজনীতিবিদরাই দুর্নীতি করে না এটা তো মানে আমাদের আমরা যা চেয়েছিলাম আমার অপামর জনগণ যেটা এক্সপেক্ট করেছিল সেটা কিন্তু হয়নি মানে কিছু আপনারাও টিভিতে অনেক কাভারেজ দিলেন কিছু ধরা পড়ল কিছু ইয়ে হলো তারপরে যে আবার হেডলাইন থেকে এটা সরে গেছে এখন দুদককে বলছেন আপনি হ্যাঁ তারা কাজ করছে কিন্তু ওই যেটা উনি বললেন যে আপনি যদি নট অনলি যে আইনের শাসন দুর্নীতি বিরোধী অভিযান চলবে মানুষ দেখ দেখতে চায় যে দুর্নীতি বিরুদ্ধে একদম মানে প্রপার স্টেপস নেওয়া হচ্ছে এবং যারা দুর্নীতিবাজ তারা শাস্তি পাচ্ছে আমাদের এই বিচার ব্যবস্থা এরকম যে তদন্ত হয় হয়তো ডাকা হলো তার কিছু বিবৃতি নেওয়া হলো তারপরে আর এটা ধামাচাপা হয়ে যায় আমরা জানি না তো আমি মনে করি যে অ্যাজ সেড দ্যাট আইনের শাসন আমাদের সামনের চ্যালেঞ্জটা আইনের শাসন প্রতিষ্ঠা যে কোনো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমরা যেহেতু যেহেতু বলছি আমরা এগিয়ে যাচ্ছি জিডিপিতে খালি গ্রোথ হলে হবে না ইকোনমিক গ্রোথ হলে হবে না আইনের শাসন প্রতিষ্ঠা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যেটা এবং বিশেষ করে যারা ডিপ্রাইভ সেকশন অব দ্য সোসাইটি যারা সমাজে অবহেলিত যারা তাদের জন্য আইনের শাসন আচ্ছা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা নিয়ে এবারও আমার বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন এটা তুলেছে দেশে বিদেশে এটা নিয়ে আলোচনা হচ্ছে আমার মনে হয় ওই আইনের শাসন প্রতিষ্ঠার সঙ্গে এটা অত্যন্ত অঙ্গাঙ্গীভাবে জড়িত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এবং দ্রুত বিচার যেন সম্পন্ন হয় কেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে যে আইনের যে আমাদের যে নর্মাল বিচার ব্যবস্থা সেটা কাজ করছে না সেখানে দুর্বলতা তো সেখানে আমাদের এখানে নট অনলি পুলিশ এখানে পুলিশ ইনভেস্টিগেটিং এজেন্সি এবং কোর্ট সিস্টেমটা লক্ষ লক্ষ ইয়ে কোর্টের কোচে আছে এখানে অ্যাগেইন যারা টাকা আছে যার ক্ষমতা আছে সে কিন্তু এর ফাঁক ফুকর দিয়ে চলে আসছে যে যার ক্ষমতা নেই সে দিনের পর দিন বিচার পাচ্ছে না নিরাপত্তা বোধ যে জিনিসটা সেটা তো একটা বোধের বিষয় সাধারণ মানুষ নিজেকে নিরাপদ মনে করবে একজন নারী রাতে বের হবে উনি নিজেকে নিরাপদ বোধ করবেন সেই জায়গাটা কিভাবে এনসিওর করবে না এনসিওর করে আমাদের নারী গতকালকে দেখে সারা পৃথিবী জুড়ে নববর্ষ পালিত হয়েছে সারা পৃথিবী জুড়ে নববর্ষ পালিত আমি আমি আমার অনুষ্ঠান আনন্দ আমি করব তোমার যে ডিপার্টমেন্ট আছে তুমি আমাকে সিকিউরিটি দিবা আমি যদি সবাইকে ঘরে বন্দি করে রাখলাম সবাই ঘরের ভিতরে থাকলো তাহলে তার এই সিকিউরিটির কোনো দরকার নাই 100% মানে এটা হচ্ছে इवन নববর্ষ আচ্ছা বললেন ইংরেজি নববর্ষ আমাদের পয়লা বৈশাখে তাই পয়লা বৈশাখে তাই হচ্ছে বিকেল 5টার মধ্যে সবাই চলো এবং রাইতে লাইন পর্যন্ত অর্থাৎ অর্থাৎ আমরা কম্প্রোমাইজ করছি এখানে আমরা কম্প্রোমাইজ করছি আমরা প্রোটেকশন দিতে পারছি না এবং প্রোটেকশন তা অর্থাৎ অথবা যে শক্তি আমাদের বিরুদ্ধে আছে তারা এত শক্তিশালী যে আপনি মনে করছি যে আমাদের ঘরের ভিতরে থাকাই ভালো এগুলো আমাদের সামনের দিকের চ্যালেঞ্জ সামাজিক অপরাধ আপনি প্রথমেই বলেছেন সামাজিক অপরাধ বাড়ছে বিভিন্ন অপরাধ সবসময় ছিল কিন্তু যে ধরনের অপরাধ এখন হচ্ছে বাবার হাতে ছেলে ছেলের হাতে বাবা মায়ের হাতে মানে এবং বিশেষ করে মানে শিক্ষক এই যে মাদ্রাসার মাঝখানে কতদিন হলো হয়ে আবার এখন ইয়ে নাই অর্থ অর্থ তার অর্থ নয় হচ্ছে না তা নয় মানে জাস্ট ফোকাসটা হয়তো দিকে চলে গেছে মাদক বিরোধী অভিযান এটাতে এটাতে মাল্টি মাল্টি ডিসিপ্লিন আমাদের যেতে হবে হত্যাকাণ্ড হচ্ছে এই যে আজকেও দেখেন আপনার ধরা পড়লো কিন্তু কথা হচ্ছে যে যেহেতু ডিমান্ডটা রয়ে গেছে সেই সাপ্লাই আসবেই যতই আপনি শাস্তির ব্যবস্থা করেন কিন্তু এখানে যে এর যে এর যে ঠিক জঙ্গিবাদের বিরুদ্ধে যেরকম আমাদের নানান ধরনের সামাজিক ইয়ে চলছে আন্দোলন চলছে এই মাদকটাও কিন্তু আমাদের একটা বিরাট ইয়ে হিসাবে আসছে এবং এটার এখানে আমাদেরকে ইয়ে করতে পারে আচ্ছা একটা জিনিস আমি যে যেটা পজিটিভ এইবার আসছে যে যেটা আজকের পত্রিকায় আসছে যে মেয়েদের রেজাল্ট খুব ভালো হচ্ছে এই ইউএন ইয়েতে আসছে যে ছেলেরা বাংলাদেশের ছেলেরা অ্যাভারেজ সাড়ে দশ বছর তারা স্কুলিং পায় আর মেয়েদের মধ্যে এগারো বছর সামথিং ইউনো যেটা আজকে থেকে পনেরো বিশ বছর আগে হয়তো ভাবাই যেত এটার একটা বড় কারণ কিন্তু সরকার থেকে উপবৃত্তি মেয়েদের দেওয়া ছেলেদের অনলি টেন পার্সেন্ট এবং এটা একদিক থেকে খুব ভালো মেয়েরা আগাচ্ছে আর একদিকে কিন্তু অসুবিধা আছে যখন ছেলেরা ওদের মতো আগাতে পারবে না তখন কিন্তু যখন বিয়ে সাথে হবে ফ্রিকুয়েন্সি মিলবে না এটা কিন্তু আপনি ক্যারিবি সরি প্যাসিফিক আইল্যান্ড গুলোতে যান বিরাট সোশ্যাল প্রবলেম হয় ডিভোর্স রেট অ্যাবাউট ফর্টি পার্সেন্ট একই ধরনের চিন্তা মন মানসিকতা ছেলেমেয়েদের দেওয়া দরকার এটা না হলে আবার অন্য অসুবিধা শুধু জ্ঞানী হলে হবে আমাদের মেন্টাল হেলথ সোশ্যাল হেলথ এটাও দেখতে হবে জি সারামিকটা আপনার কাছে আসতে চাই যে এই ধর আপনি তো বড় বড় অর্থনৈতিক নীতি পরিকল্পনা নিয়ে আপনারা কাজ করেন কিন্তু সাধারণ মানুষের কাছে হচ্ছে অনেকেই বলছে যে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা সুবিধাতে যেভাবে বেড়েছে যারা সরকারি চাকরি করেন না তাদের আয় সেভাবে বাড়েন তার বিপরীতে জিনিসপত্রের দাম পেঁয়াজ তো একটা বহুল আলোচিত তারকা বন্য গেল এর বাইরে আপনি এখন যদি সয়াবিন দেখেন চিন দেখেন সেটির দাম ঊর্ধ্বমুখী চালের দাম কমছে না বারুক না বারুক কমছে না নতুন বছরের শুরুতে বার্ক বিআরসি বিদ্যুতের নতুন দাম ঘোষণা করার কথা এবং দুদিন আগে সোমবারে ক্যাবিনেটে পাস হয়েছে যে আগে যে বার্কের বাধ্যবাধকতা ছিল তারা বছরে একবার দাম বাড়াতে পারবে সেটি বিলুপ্ত করে একাধিকবার দাম বাড়ানোর অপশন সরকার রেখেছে তার মানে একাধিকবার বিদ্যুৎ জ্বালানির দাম বাড়তে পারে এই বাস্তবতায় সাধারণ মানুষের অর্থনীতি কেমন থাকবে বছরে মানে আমরা কেমন থাকবো আমরা কেমন থাকবো তো সঙ্গত প্রশ্ন সাধারণ মানুষ প্রত্যেক নাগরিকেরই সেটা মনের প্রশ্ন যে আমরা কেমন থাকব। আপনার তো বটেই এখন সরকারি সুযোগ সুবিধা দেয়া হয়েছে এটা ঠিক এটা প্রয়োজনও ছিল কারণ দক্ষতা চাইলে আপনার উৎপাদিকা বাড়াতে চাইলে সেটা তো দিতে হবে তো বেসরকারি খাত অবশ্যই এক্ষেত্রে পিছিয়ে আছে এখন আগে বেসরকারি খাতে অনেকে সরকারি চাকরি না নিয়ে বেসরকারি খাতে যেত বেতন কয়েক গুণ বেশি ছিল সরকারের চেয়ে তো এইটা একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিন্তু এর মানে এই নয় যে কাউকে আপনি যথাযথভাবে তার পারিতোষিক দিবেন না বা উৎসাহ দেবেন না তো বেসরকারি খাতও এখন যখন ভালো ছেলে মেয়ে পাবে না ক্রমান্বয়ে তারাও বেতন বাড়াতে বাধ্য হবে এটা বাজার ফোর্সে এটা করবে একটু সময় নেবে হয়তো বাজার অর্থনীতিতে তাকে ওই পর্যায়ে আসতে হবে যদি ভালো ব্রিলিয়ান ছেলে চায় বা দক্ষ ছেলে মেয়ে চায় প্রাইভেট খাত তো ব্যবসা বাণিজ্যই করতে হবে তো সেটাও তো একটু সময় নেবে তো এটা চলে আসবে আর যে বিষয়টা আপনি বলেছেন চালের দাম কমছে না মেয়েদের বৃত্তির কথাটা উঠলো মেয়েদের বৃত্তি বিশেষভাবে দেওয়া হচ্ছে এটা জিনিস মনে রাখতে হবে এখনো মেয়েদের পার্থক্য আছে কিন্তু আমরা হয়তো শিক্ষা অনেক খুব দ্রুত প্রাইমারি শিক্ষায় মাধ্যমিক মেয়েরা অনেক বেশি সংখ্যায় এমনকি আমি একটা স্কুলে গিয়েছিলাম কিছুদিন আগে ওদের পুনর্মূল অনুষ্ঠানে অতিথি হয়ে একশো জন মেয়ের মধ্যে একশো জন ছাত্র একশো জন টোটাল স্টুডেন্ট না একশো সত্তর জন মেয়ে আমি বোঝানোর জন্য তার মধ্যে একশো জন ছাত্র বসা আর আমি অবাক হলাম যে এই দৃশ্য দেখি নাই আমাদের কালে দেখছি সমুদয় ক্লাসে আমাদের পঁয়ত্রিশ জন চল্লিশ জন এক দুইটা মেয়ে থাকতো আলাদা বেঞ্চি দিয়ে আর বাকিরা আমরা সবাই বসতাম আমার মনে হয় নিজের ক্লাসে সাতত্রিশ জনের মধ্যে দুজন মেয়ে ছিল তো সেটাও বোধ অনেক বেশি ছিল সেই সময় অনেক ক্লাসে ছিলই না তো আজকের এই যে ব্যাপক পরিবর্তন এই পরিবর্তনটা প্রয়োজন ছিল সরকারি সমর্থনটা এবং এটা অন্যভাবে নেওয়ার কারণে এখন আপনার কর্মবাজারে ছত্রিশ দশমিক তিন শতাংশ মেয়েরা আছে কর্ম উপযোগী বয়সের পনেরো থেকে উনষাট যারা কাজ করতে পারবে ছত্রিশ শতা হ্যাঁ কর্মক্ষম কর্ম উপযোগী সেখানে পুরুষ কিন্তু একাশি শতাংশ মেয়েরা কর্মক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে সেটার জন্য মেয়েদেরকে এই যে বিশেষ বৃত্তির ব্যবস্থাটা করা হয়েছে এটা অপূর্ব আজকে মুসলিম দেশ হিসাবে বাংলাদেশ যেভাবে বেরিয়ে আসছে মেয়েরা স্কুল কলেজে এখন সেটা যদি ধরে রাখা যায় এটা একটা সামাজিক আমি মনে করি আপনাদের প্রভাব জিনিসপত্রের দাম মানে প্রশ্নটা বললাম দামের বিষয়টা শোন উচ্চ প্রবৃদ্ধির কালে সব দেশে সবসময় উচ্চ প্রবৃদ্ধি মানে কি আমার যদি আট শতাংশ প্রবৃদ্ধি হয় তো জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন বাদ দিলে এটা ছয় দশমিক নয় বা এরকম একটা কিছু আসে মাথা মাথাপিছু আয় বাড়ছে তো মাথা পিছু আয় বাড়বে সেখানে আপনার জিনিসপত্র পিছু আয় বাড়া মানে কি আপনি ভোগের জন্য ক্রয় করতে যাবেন শিক্ষার জন্য বিনোদনের জন্য আপনি ব্যয় করবেন তো অর্থনীতির সাধারণ সংজ্ঞা অনুসারে উচ্চ প্রবৃদ্ধি কালে মূল্যস্ফীতি উচ্চ থাকে তো সৌভাগ্যের বিষয় বাংলাদেশে গত আট দশ বছর বছর যাওয়াত পাঁচ সাড়ে পাঁচ শতাংশ মধ্যে মূল্যস্ফীতি ছিল গড় এখন এই গত তিন মাসে একটু বেড়ে ছয় দশমিক সামথিং ছয় দশমিক উপরে ছয় দশমিক দুই এক সামথিং ওরকম তো ছয় শতাংশ হইছে এটা একটু বাড়তি প্রবণতা আছে কিন্তু আপনাকে দেখতে হবে আপনার প্রবৃদ্ধির তুলনায় আপনার আয় যদি বাড়ে তো আপনার প্রবৃদ্ধির জন্যে আপনাকে মূল্যস্ফীতি কিছুটা হয়তো সয়ে নিতে হতে পারে এখন আপনি বলতে পারেন আমি যদি প্রবৃদ্ধি চাপিয়ে ধরি মানে মূল্যস্ফীতির জন্য টাকার সরবরাহ আপনার ইয়ে করে দেই মানে কমিয়ে দেই তাহলে বিনিয়োগ কম হবে আচ্ছা ব্যবসা বাণিজ্যের যে আমি লোনগুলো দিই হাজার হাজার কোটি টাকা ধরুন যদি একটু মানে সামগ্রিক হিসেব করছি সেটা কমিয়ে দিলেই কিন্তু দরদামে মানুষের ব্যয়টা কমে যাবে মানুষের ব্যয় কমে যাওয়া ভোগ ব্যয় কমে যাবে তাতে কিন্তু প্রবৃদ্ধি যেটা আমরা চাচ্ছি সেটা কিন্তু বাড়া কমে যাবে তাতে কিছুটা কাল হয়তো আপনি দরদামে কম খাবেন কিন্তু তবে মূল্যস্ফীতি দরিদ্রের উপর কর পুয়ারদের কর হলো মূল্যস্ফীতি তাদের সবচেয়ে ক্ষতি হয় তো এই বিষয়টা মনে রাখতে হবে মূল্যস্ফীতি দুই একটা আইটেম পেঁয়াজ আমার মোট ব্যয়ের কত অংশ ধরেন হয়তো ঘাটতি অর্থনীতি দেশ এটা জীবনযাত্রার ব্যয় বাড়ছে

আর দশ শতাংশ সম্পদের মালিক হচ্ছে বাকি নব্বই শতাংশ ফলে পালমার রেশিও উপরে দশ শতাংশ আয় নিচের চল্লিশ শতাংশের কত হার হ্যাঁ নিচের চল্লিশ শতাংশের জাতীয় সম্পদের যে ভাগ তার দুই দশমিক সাত হলো উপরে দশ শতাংশের তো এইটাতে তো এখন আয় বৈষম্য কিছুটা বাচে সেটা আবার মূল্যস্ফীতির মতো যখন প্রবৃদ্ধি বাড়ে প্রবৃদ্ধি বাড়ে কাদের জন্য উপরের ওই দশ শতাংশ বিশ শতাংশই কিন্তু বিনিয়োগ সব করছে এই যত বিনিয়োগ দেশে আসছে ব্যবসা বাণিজ্য নিচের যে বিশ্বাস দরিদ্র তা তো আর বিনিয়োগ করছে না তারা বরং রাষ্ট্রের উপর নির্ভরশীল নানানভাবে ভাতার জন্য এটার জন্য সামাজিক নিরাপত্তা যারা উৎপাদন বেশি করবে তারা আয়ত দ্রুত বাড়বে আর আমরা যারা উৎপাদনের অংশ কম নিচ্ছি যে কোনো কারণে আমি দরিদ্র সে জন্যই পারছি না হয়তো কেন দরিদ্র সে প্রশ্ন আমরা আর্থ সামাজিক অনেক বিষয় ব্যাখ্যা আছে কাজী এই প্রবৃদ্ধি যখন বাড়তে থাকে বাড়ায় কারা এই শ্রেণীটা বাড়ায় উপরে যে দশ শতাংশ পনেরো বিশ শতাংশ তাদের হাতে সম্পদ তারাই বাড়ায় তো সেই সময় তাদের বৃদ্ধির হারটা বাড়বে নিচে চল্লিশ বৃদ্ধির হারটা কম থাকে সেটাও তারপরে কখনো কাম্য নয় আমাদের যুব সমাজ ক্ষুব্ধ হতে পারে এই বিষয়গুলো একটা জায়গা নিয়ে আপনার সঙ্গে আরেকটু কথা বলতে চাই বিরতিতে যাব তারপরে সেটা একটা হচ্ছে যে ওভারঅল আমাদের এই কর্মসংস্থানটা কেমন হচ্ছে এখন সেটা একটা যেরকম জায়গা পাশাপাশি ব্যাংকের সিঙ্গেল ডিজিটে সুধার হারের বিষয়ে একটা ঐক্যমত তো হয়েছে এপ্রিল থেকে সেটি কার্যকর হওয়ার কথা সেটি হলে কি আমাদের বিনিয়োগ বাড়বে এবং একসময়ে আমাদের বিনিয়োগের জন্য অন্যান্য যে সমস্ত বাধাগুলো ছিল বিদেশিরা বলতে রাজনৈতিক স্থিতিশীলতা গ্যাস বিদ্যুতের স্বল্পতা সেই জায়গাগুলো তো অনেকখানি ওভারকাম করেছে তাহলে বিদেশি বিনিয়োগ বাড়ে না কেন কিংবা গত এক দশকে দৃশ্যমান বিদেশ বিনিয়োগ কোনগুলো সেই প্রসঙ্গে আপনার কথা শুনবো তার আগে ছোট্ট একটা বিরতি দর্শক আমরা একটু পরে দর্শক অনেক ধন্যবাদ বাংলাদেশের নতুন বছর নিয়ে আমরা কথা বলছি ডক্টর শামসুল আলম আছেন আমাদের সঙ্গে পরিকল্পনা কমিশনের সদস্য স্যার তাহলে এই বিদেশি বিনিয়োগ কেন দৃশ্যমান হয় চালের দাম তিনটা বিষয় আপনি তুলেছেন গুরুত্বপূর্ণ বিষয় চালের দাম কমছে না আপনি মন্তব্য রাখ করেছেন আপনি ভোক্তা আর যিনি উৎপাদক আমি বলবো তার পক্ষ হয়ে চালের দাম আর কমা ঠিক নয় চালের দাম একটা পর্যায়ে থাকতে হবে তার উৎপাদন খরচটা উঠে আসতে হবে তবে চালের দাম এটা বৈশিষ্ট্য হলো একেবারে ভরা মৌসুমে এটাকে ফ্লোর পর্যায়ে নেমে আসে আর ঠিক মৌসুমের আগে যখন কর্তন মৌসুম আসে তার আগে দাম সর্বোচ্চ থাকে এই দামের ব্যবহারটা আমাদের বুঝতে হবে ওই মৌসুম ভরা মৌসুমের দাম দিয়ে আমরা হাহাকার করলে তো হবে না সেই সময় বলতে হবে তোমরা সংরক্ষণ করো যতটা সম্ভব না বিক্রি করো তবে চালের দাম আর কমা উচিত নয় একটি বার্গার আপনি জ্যান বার্গার খাবেন সাড়ে তিনশো টাকা দিয়ে আর এক কেজি চাল আটত্রিশ টাকা চল্লিশ টাকা দিয়ে খাবেন না যে এক কেজি চাল দুজনের একবেলা হয়ে যায় এটা কিন্তু সঙ্গত নয় আপনার যে আইবের সময়ের কথা বলেন এটাও কিন্তু আমাদের দেখতে হবে চালটা সকল মানুষে খায় ভোক্তা প্রচুর লক্ষ লক্ষের উৎপাদক তাদের এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের সুবিধামতো যারা ভোক্তা আছে শহরে নাগরিক তারা চাই কমিয়ে থাকুক কিন্তু কোটি কোটি যারা উৎপাদক সাড়ে ছয় কোটি হলো আপনার এই কৃষক পরিবার তারা কিন্তু এটা চায় যে ন্যায্য দাম পায় তা হল এখন পর্যন্ত ন্যায্য আছে উৎপাদন উপরে যতক্ষণ থাকবে তার ন্যায্যতা অবশ্যই আছে আমি আবার ন্যায্যতা হল হ্যাঁ আপনারা জাহান বার্গার সাড়ে তিনশো চারশো টাকা দিয়ে আর এক কেজি চাল একটু দাম বাড়লেই আমরা প্রশ্ন তুলবো এ হলো আমার বক্তব্য আর চালের দাম হলো বাংলাদেশের চালের দাম খুব বাড়ে না কিন্তু বার্গার তো স্যার সবাই খায় না চাল তো সবাই খায় কি ইয়াং ছেলে ঢাকা শহরের বার্গারই পছন্দ করে তো যাই হোক আমি যে কারণে কথা বলছি চালের দাম বাজারকে ঠিক করতে দেন বাজার যথা নিয়মে জানে কখন দাম বাড়বে কমবে এবং সেই সংকেতটা কৃষক উৎপাদনে অংশ নেয় আমরা ব্যাঙ্করা আমরা যারা মজুদ করব তারা মজুদ করি যখন দাম বাড়বে বাজারে ছাড়ার জন্যে কাজী চালের দাম অস্বী বাড়ার কারণ নেই কারণ পঞ্চাশ হাজার রেজিস্টার্ড মিলার আছে যারা মাত্র সাড়ে তিন পার্সেন্ট টোটাল প্রোডাকশানের ডিল করে কিন্তু তারা দাম বাড়বে বিশ্বাস করি আর হলো উপরের পাঁচ পার্সেন্ট মিলার তাদের কোনো ভূমিকা নেই এত বড় যে তারা এক দেড় পার্সেন্ট কন্ট্রোল করে আর সুদ্র হারের কথা বলছেন হ্যাঁ সুদের হার কমে আসে সবাই চায় তবে আমার ব্যক্তিগত অর্থনৈতিক বিধি আমার ব্যক্তিগত মত হলো এটা বাজারকে ঠিক করতে দিন এটা বাজার ঠিক করতে না দিলে কিন্তু এটা স্থায়ী স্থিতিশীল হবে না অথবা কার্যকর হবে না বাজার স্থিতিশীল মানে কি আপনার হলো দরদাম বাজারের চাহিদার উপর নির্ভর করে টাকার চাহিদা যেটা টাকার দাম হলো ইন্টারেস্ট রেট সবাই মিলে টাকা বিনিয়োগের জন্য চাচ্ছি ইন্টারেস্ট পাবে সবাই ব্যাংকে থেকে টাকা কম নেচ্ছি বিনিয়োগের জন্য ইন্টারেস্ট রেট কমে আসবে তো ওই প্লেটা তবে সেখানে সরকার মূল দায়িত্ব হলো প্রতিযোগিতা নিশ্চিত করতে ব্যাংক যেন দলবেধে আমরা একদম সিস্টেমিক না করতে পারি বিনিয়োগে পারবে বিনিয়োগের বিনিয়োগ বাংলাদেশে এফডিআই সর্বকালের সর্ববৃহৎ আসছে বাংলাদেশে 2.54 বিলিয়ন ইউএস ডলার আগে আসছে মাত্র 700 মিলিয়ন তারপরও এটা আপনি কোন অর্থ বছরের কথা বলছেন আঠারো উনিশ অর্থ বছরে এফ আসছে টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার এটা কিন্তু সর্বোচ্চ বিলিয়ন আর পঁচানব্বই বিলিয়নের যে বিনিয়োগটা হচ্ছে বাংলাদেশে এর একাত্তর ভাগ হল প্রাইভেট আর বাকি পঁচিশ ভাগ হল পঁচিশ বিলিয়ন করে সরকার তো প্রাইভেট খাতে একটু কমার সাথে সরকারটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে আমরা ওটাকে পুষিয়ে নেওয়ার জন্য বিনিয়োগ স্থবিন নেই জি আমরা একদম শেষ সময় ইসফাকিল চৌধুরী নতুন করে কোনো উত্তেজনা সেটা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সেটার কোনো ইঙ্গিত দেখেন একটা বিরাট সমস্যার সামনে আসছে সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস যেটার উপরে আমাদের অর্থনীতি অনেক নির্ভর ইয়ে সেটা কিন্তু গত ইটস ডাউনওয়ার্ডস আমরা চেষ্টা করছিলাম যে চীনের যে বাজারটা ছেড়ে যাচ্ছে সেটা আমরা দখল করব সেটা ভিয়েতনাম করছে সো আমাদেরকে আজকে একটা বিরাট বিজিএম থেকে আসছে যে ডাইভার্সিফিকেশান আধুনিকায়ন ডাইভার্সিফিকেশান নতুন নতুন ইয়ে বাজার নতুন নতুন বাজার এবং নতুন নতুন পণ্য না খুঁজলে কিন্তু আমাদের এই গার্মেন্টস সেক্টর বিক ট্রাবল আচ্ছা ইয়ের ব্যাপারে আমি বলছি যে যেসব অলরেডি কাভার হয়েছে যে আমার মনে হয় কৃষির ইয়ে বহুমুখীকরণ এবং বাজারজাত বাজার করবে আপনার ওই কথায় আমি আবার যাচ্ছি যে ত্রিশ টাকায় ফ্রি এখানে দেওয়া হয়েছিল কেনার কোনো ক্রেতা ছিল না দেওয়াজ নেভার শর্টেজ অফ রাইস এই যে ডাইস আমার ইয়ের সামনে ন্যায্য মূল্যে চাল বিক্রি হচ্ছে ত্রিশ টাকা আমার পিওনকে বলি জানে কিনে আন না স্যার ইয়ে আতপ চাল খাবো না ইউসি দিস ইজ দিস ইজ দ্য ওয়ার দ্য পিপুল হ্যাভ দ্য পাওয়ার টু পারচেস উইথ সিক্সটি টাকা ষাট টাকায় সে কিনবে ত্রিশ টাকায় লাইন ধরে দাঁড়িয়ে সে কিনতে চায় না এক নম্বর সে কোয়ালিটি কনসাস দুই নম্বর ইয়ে সো আমাদের ঠিক অ্যাকচুয়ালি দেওয়ার ওয়াজ নো শর্টেজ আই ফুলি এগ্রি উইথ হিম দ্যাট উই নিড টু বি হ্যাভিং এস শিক্ষার মান শিক্ষার প্রসার হচ্ছে কিন্তু শিক্ষার মান উন্নয়ন নিয়ে সিরিয়াস প্রবলেম আছে এখনও বাংলাদেশ এই সার্কের মধ্যে একমাত্র পাকিস্তান ছাড়া বোধ সব থেকে কম ইনভেস্টমেন্ট করছি আমরা শিক্ষার খাতে এখানে আরও বেশি খরচ করতে হবে এবং খরচটা যে ন্যায়ভাবে যাচ্ছে মানে রাইট সেখানে এনশিওর করতে হবে টেকনিক্যাল এডুকেশনের কথা বললেন টেকনিক্যাল এডুকেশন আমরা অনেক পিছিয়ে আছি এখন অসংখ্য এই হোল মাদ্রাসা এডুকেশনের সাথে টেকনিক্যালের কোনো সম্পর্ক নাই লক্ষ লক্ষ কাগজপত্র আমরা দিয়ে দিচ্ছি এবং নর্মাল এডুকেশনেও আপনি দেখেন টেকনিক্যাল এডুকেশন অনেক কম শেষ সময় ওকে শেষ সময় আমি বলবো রাজনৈতিক দিক দিয়ে আমার সামনের চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা একটা সংগঠিত বিরোধী দল থাকা প্রয়োজন যে বিরোধী দল ছায়া সরকার হিসেবে কাজ করে আনফর্চুনেটলি বাংলাদেশে যে বিরোধী দলগুলো এত বেশি অসংগঠিত নাও এখন যে তারা হাস্যকর ই তাদেরকে তারা দেয় না তো এটা কিন্তু আমি মনে করি যে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার দীর্ঘমেয়াদী আমাদেরকে এখানে একটা মানে এনকারেজ করতে হবে টু কাম আপ এবং ইউনো একটা ভায়াবল অপোজিশন আমাদের দরকার জি এনে এখানে আপনি এই ডিজিটাল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে 2008 সালে যখন ক্ষমতায় আসলো যে স্লোগান পরিবর্তনের কথা বলেছিলি সেই ডিজিটাল বাংলাদেশকে কি অর্জিত হয়ে গেল আপনি শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে অনেক কথা বলছিলেন তার অনেক কিছুই হয়নি ফলে সেই কাজটা কেন হচ্ছে না নাকি আমরাই মানুষের হাতে মোবাইল সময় দিলে একটু বলি যেহেতু তুমি কৃষি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি ফ্যামিলি থেকে এখন চালের উৎপাদন খরচ ওঠে না আমি আমার নিজের বাড়িতে খুঁজে দেখেছি এবং আর একটা জিনিস হচ্ছে আপনি যে শ্রমিক তারও আজকাল প্রচুর ডায়াবেটিস গ্রামে আমি দেখছি তার কারণ বেশিরভাগ লোকে কিন্তু আমাদের দেশে কালচারটা এরকম ভাত বেশি খায় এবং ট্রাইগ্লিসারাইড ডাক্তারদের কাছে শুনে দেখবেন অ্যাভারেজ সবসময় বেশি থাকে আমাদের আমি মনে করি এর একটু দাম বেশির দিকে থাকা উচিত যাতে মানুষ ধাবিত হয় তরকারি খাওয়ার জন্য সিজনে আমাদের এত সুন্দর তরকারি অনেক দেশে নেয় কিন্তু লোকে খেতে চায় না ভাত খাওয়া অভ্যেস অনেক আগের থেকে বাঙালি দুই হচ্ছে আমাদের এখানে পুলিশ আর্মিদের তেল দেওয়া হয় রেশনে প্রচুর এবং এইটাতে আরও এখন যদি শোনেন হার্ট অ্যাটাক অনেক বেশি হয় কোলেস্ট্রল ব্লক অনেক বেশি আগের থেকে বেড়ে গেছে আমি মনে করি কি তেলেরও দাম বাড়িয়ে দেওয়া উচিত এটা তেল দাম বাড়িয়ে দেওয়া উচিত ডাল টাল কমিয়ে দেওয়া উচিত তাহলে এটা তেল কম খাবে এটা কেন বলছি হেলথের জন্য সরকারকে যথেষ্ট বেগ পেতে হবে আগামীতে কেন বেগ পেতে হবে হিউজ অ্যামাউন্ট অফ মানি ড্রেন আউট হয়ে যাচ্ছে অন্য দেশে বাইপাস করতে যায় অন্য দেশে আমাদের যেটা হার্ট ফাউন্ডেশন একাই যত বাইপাস হয় তার ফর্টি পারসেন্ট করে আমাদের এনআইসিডিবি এবং আরও অনেকগুলো আছে সব মিলে সিক্সটি পারসেন্ট করে আমাদের জেলা শহরে এমনকি বিভাগীয় শহরে বাইপাস হয় না আমাদের জেলা শহরে বাইপাসের ব্যবস্থা করা উচিত হার্ট অ্যাটাকের রোগী এসে সাথে সাথে যেন বেঁচে যেতে পারে জীবনটা বাঁচাতে পারে এবং এই টাকাগুলো বেঁচে যেতে পারে এটা একটা বড় একটা জিনিস বড় একটা জিনিস এটা নজর দেওয়া দরকার আরেকটা জিনিস নজর দেওয়া দরকার হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তাকে তাদের দিকেও নজর দিতে হবে তারা ওভারঅ্যাক্ট করছে কিনা এটা মানুষের সুখের শান্তির জন্য একটা বড় গুরুত্বপূর্ণ উপাদান আস্থা অনেক ধন্যবাদ খান অনেক ধন্যবাদ চৌধুরী অনেক ধন্যবাদ ডক্টর আলম দর্শক আমাদের প্রত্যাশা আগামী বছরটি সুখে কাটুক শান্তিতে কাটুক এবং যে সোনার বাংলার কথা আমরা বলি যে সোনার বাংলার কথা বলি দেশ স্বাধীন হয়েছে স্বপ্নে সেই সোনার বাংলা সত্যি সত্যি বাস্তব হয়েছে এবং তা নিশ্চিতভাবেই এদেশের মানুষের হাত ধরেই হোক ভালো থাকবেন সবাই থাকবেন যমন টেলিভিশনের সঙ্গে